আপনারা অনেকেই আমাদের কাছে ফোন করে ভিডিওর কমেন্ট বক্সে একটি প্রশ্ন জিজ্ঞেস করে থাকেন যে আমরা একজন ভালো শিল্পী হতে চাই, আমরা ছায়াছবির গান, আমরা আধুনিক গান, আমরা নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, বাউল গান, লোকগীতি, তারপর ভজন কীর্তন সব ধরনের গান গাইতে চাই, কিন্তু আমাদের শাস্ত্রীয় সঙ্গীত শিখতে ভালো লাগে না, যদি আমরা শাস্ত্রীয় সঙ্গীত রাগরাগিণী না শিখি তাহলে কি আমরা একজন ভালো শিল্পী হতে পারবো না? আপনাদের অনেকেরই প্রশ্নটা থাকে। তবে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে আপনারা একজন ভালো শিল্পী যদি হতে চান তবে আপনাদেরকে কি শিখতে হবে, শাস্ত্রীয় সঙ্গীত না শিখলেও কি আপনারা একজন ভালো শিল্পী হতে পারবেন কি পারবেন না, সব কিছু বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। আমার নাম হচ্ছে কিষণদেব বর্মন আর আপনারা দেখছেন কেডি সরগম চ্যানেল। তবে আসুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আমাদের ইন্ডিয়ান মিউজিকে যে অর্নামেন্টসগুলো ইউজ করা হয়, যেমন খটকা, মুরকি, গমক, মিন্ড, এগুলো কীভাবে ইউজ করতে হয়, কোন জায়গায় এগুলো ইউজ করলে ভালো লাগে, কোন জায়গায় এগুলো ইউজ করলে খারাপ লাগে, এগুলো আমরা শিখতে পারি ক্লাসিক্যাল মিউজিকে। কেননা খটকা, মুরকি, গমক, মিন্ড এসবগুলোর ইউজ ক্লাসিক্যাল মিউজিকে আছে। দেখুন, ক্লাসিক্যাল মিউজিক আমাদের কণ্ঠস্বরকে নিয়মের ভিতরে রেখে এমনভাবে তৈরি করে যাতে আমরা সব ধরনের গান গাইতে পারি। দেখুন, রাগরাগিণী যখন আমরা শিখি তার মধ্যে কোন জায়গায় আমাদেরকে মুরকি ইউজ করতে হয়, কোন জায়গায় আমাদেরকে খটকা ইউজ করতে হয়, কোন জায়গায় মিন্ড ইউজ করতে হয়, সব কিছু একটা নিয়মের ভিতরে থাকে। আমরা নিয়মের বাইরে গিয়ে কিছু করতে পারি না, আমাদেরকে সব কিছু একটি নিয়মের ভিতরে থেকে করতে হয়। কেননা তার নামেই হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত, প্রত্যেকটি জিনিস আমাদেরকে শাস্ত্রর ভিতরে থেকে করতে হয়, অর্থাৎ সঙ্গীতের শাস্ত্রর ভিতরে থেকে আমাদেরকে করতে হয়। তাই আপনি যদি শাস্ত্রীয় সঙ্গীত ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি যে ধরনের গান চান সে ধরনের গান গাইতে পারবেন। নজরুল গীতি হোক না কেন, বাউল সঙ্গীত, আধুনিক গান, সব ধরনেরই গান আপনারা গাইতে পারবেন, কোনো অসুবিধা হবে না, সুন্দরভাবে গাইতে পারবেন। দেখুন, যত বড় বড় শিল্পীরা আছেন সবাই কিন্তু ক্লাসিক্যালি ট্রেন্ড, সবাই ক্লাসিক্যাল মিউজিক ভালোভাবে শিখেছেন, অনেক অনেক বছর ক্লাসিক্যাল মিউজিক শিখেছেন, কিন্তু সবাই তো আর ক্লাসিক্যাল মিউজিক গাইছেন না। কেউ নজরুল গীতি গাইছেন, কেউ ছায়াছবির গান গাইছেন, কেউ বাউল সঙ্গীত ভজন কীর্তনগুলো গাইছেন, কিন্তু ক্লাসিক্যাল ট্রেন্ড সবাই, তারা ক্লাসিক্যাল মিউজিক শিখেছেন বলেই তাদের কণ্ঠস্বর এত সুমধুর যে আমরা সবাই ভালোবাসি, আমাদের শুনতে ভালো লাগে। তাই আপনারা যদি একজন ভালো শিল্পী হতে চান, সব ধরনের গান গাইতে চান, তবে আপনাদেরকে ক্লাসিক্যাল মিউজিক তো শিখতেই হবে। দেখুন, আপনি শুধু শিল্পী হতে চান তবে ক্লাসিক্যাল মিউজিক না শিখলেও চলে, আপনি শুধু রবীন্দ্রসঙ্গীত শিখুন, আপনি শুধু বাউল সঙ্গীত শিখুন, ভজন কীর্তন গানগুলো শিখুন, কিন্তু আপনি যদি একজন ভালো শিল্পী হতে চান, অনেক নাম অর্জন করতে চান, তবে আপনাদেরকে ক্লাসিক্যাল মিউজিক ভালোভাবে শিখতেই হবে। কেননা শুধু ক্লাসিক্যাল মিউজিকেই আপনাদের কণ্ঠস্বর তৈরি হবে যেন আপনারা সব ধরনের গানগুলো ভালোভাবে গাইতে পারেন। তবে আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন, আপনারা যারা প্রশ্ন করেন আপনারা বুঝতে পেরেছেন কি ক্লাসিক্যাল মিউজিক শিখতে হবে কি শিখতে হবে না। আর যদি আপনারা বাড়িতে বসে ক্লাসিক্যাল ট্রেনিং নিতে চান তবে আমাদের অনলাইন ক্লাসগুলো অবশ্যই জয়েন করতে পারেন, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, ক্লাসের ডিটেলগুলো আপনারা পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ক্লাসের ডিটেলসগুলো আপনারা পেয়ে যাবেন। অ্যাডমিশন প্রসেস কিন্তু অনেক সহজ, আপনারা সহজেই অ্যাডমিশন নিয়ে একেবারে কম পয়সার মধ্যে বাড়িতে বসে ক্লাসিক্যাল মিউজিক শিখতে পারেন, কোনো অসুবিধা হবে না। তবে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করব। যদি আপনারা আরও কোনো টপিক জানতে চান, আরও আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, তবে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি তার উপরে ভিডিও তৈরি করার অবশ্যই চেষ্টা করব। তবে আজকের এই ভিডিওতে এতটুকুই ছিল, আগামী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।